মনের অবস্থা বলতে গেলে ভীষণ মর্মাহত প্রশাসন তো তার দায়িত্ব দিতে হবে মা বাবা যেমন তার সন্তানকে গড়ে তোলে ঠিক আমু এই প্রজেক্টটাকে বা এই দুর্গাকে তিল তিল করে গড়ে তুলছি যার নাম তিলোত্তমা হয়তো এখন তিলোত্তমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৃষ্টিকে ধ্বংস করলে তার বিপরীত প্রতিক্রিয়া হয় এখন যদি শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে যায় তখন তো ভীষণ দুঃখ লাগে তা আমাকে কোর্টে যেতে যাতে না হয় দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য যে টাকাটা ইনকাম করে সে জায়গা যদি এরকম বন্ধ হয়ে যায় হঠাৎ তখন কেমন লাগে সৃষ্টি তো হবেই মা যদি এভাবে শুয়ে থাকতে চায় তাহলে থাকবে বড় দুর্গা দেখতে হবে দেখাতে হবে হায় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা মায়ের আসতে আর কুড়ি দিনও বাকি নেই আর তাই কিন্তু আমরা আনন্দের সাথে অপেক্ষায় আছি মায়ের আগমনের যে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো মায়ের মূর্তি দর্শন করব আর মায়ের সেই মূর্তি যদি হয় একশো পঁচিশ ফুটের তাহলে তো মন্দ হয় না তাই না কিন্তু আজকের ভিডিওটা কোনো আনন্দের মানে অপেক্ষার নয় আজকের ভিডিওটা হচ্ছে আনন্দের অবসান ঘটানোর এতক্ষণে তো তোমরা ভিডিও টাইটেলের থামলে দেখে বুঝেই গেছো যে আজকে টপিকটা কী নিয়ে হতে চলেছে যাই হোক আমি এখন চলে এসেছি রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে যেখানে গড়ে উঠছিলো পৃথিবীর থেকে বড় দুর্গা মানে একশো পঁচিশ ফুটের দুর্গা নির্মাণের কাজ কিন্তু এখানেই চলছিল কিন্তু পুজোর মাত্র কুড়ি দিন আগে এই কাজ বন্ধ করে দেওয়া হয় কিন্তু কেন জানবো এই ভিডিওতে তাই ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটার জন্য একটা রিকোয়েস্ট আছে যে তোমরা এই ভিডিওটা পুরো দেখে কেউ লাইক করো বা না করো তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু তোমরা যতটা পারো সবার সাথে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো সেটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে কিন্তু এই মানে ভিডিওটাকে শেয়ার করো এই বার্তাটা সবার কাছে পৌঁছানো দরকার এমনকি প্রশাসনের কাছেও যে এই মূর্তি নির্মাণের কাজটা তারা বন্ধ করলো কেন দেখো বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো আর সেই দুর্গা পুজোয় কিন্তু এই গ্রামের মানুষজন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মানে পৃথিবীর সব থেকে বড়ো যে মূর্তিটি নির্মাণ করতে চলেছিল তাতে কিন্তু এনাদের অনেক আবেগ জড়িয়ে আছে তো সেই আবেগ যাতে নষ্ট না হয় সেটা কিন্তু আমি তুমি বা এই গ্রামবাসী মিলেই কিন্তু সেটা সবাই মিলে রিকোয়েস্ট করলেই হয়তো প্রশাসন শুনবে বা শোনার মানে আমরা তো রিকোয়েস্টটা করতে পারি সেটা শুনবে না শুনবে সেটা প্রশাসনের সেটা মানে পরের কথা তো আমরা সবাই মিলে এসো আমরা সেই প্রচেষ্টাটা অন্তত করি তো এই রিকোয়েস্টটাই ছিল তোমাদের সবার কাছে আশা করি তোমরা সবাই আমার রিকোয়েস্টটা রাখবে তো চলো এসে গেছি প্যান্ডেলের সামনাসামনি প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি যে ওখানের কেমন কি অবস্থা হয়ে আছে আমি নিজেও দেখবো সাথে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো প্যান্ডেলের ভিতরের দিকে যাওয়া যাক তো এসে গেছি কামালপুরের অভিযান সঙ্গে মাঠে যেখানে পৃথিবীর সবথেকে বড় মূর্তিটি নির্মাণের কাজ হচ্ছিলো কিন্তু এখন দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের কাজও কিন্তু হাফ হয়ে পড়ে আছে আর এখানে সামনে দেখতেই পাচ্ছ তোমরা এটা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুরের মূর্তি আর ওইদিকে হচ্ছে দুর্গার মূর্তি রাখা আছে আমি তোমাদের সেটা ভেতরে গিয়ে মানে মাঠে নেমে দেখাচ্ছি কিন্তু এখন দেখতে পাচ্ছ মানে সব কাজই কিন্তু বন্ধ হয়ে আছে আর ভেতরে চলো নিচের দিকে যাই দেখি এখানে শিল্পীরা কি বলছে আমি সবারই ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। আর আমার সামনে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা কিন্তু অর্ধেকটা হয়ে কাজ বন্ধ হয়ে পড়ে আছে তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো এটা মোটামুটি হাইটটা এখন পঞ্চাশ থেকে ষাট ফুট মতো অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে বাঁশের কাজ কমপ্লিট হয়েছে কিন্তু বাকিটা এখনও জানি না কবে কি হবে আদৌ হবে কিনা আর আমার এই পাশে দেখো এই পাশে কিন্তু এর আগের বারে যখন আমি ভিডিও করতে এসেছিলাম তখন কিন্তু অসুরের এই ডান হাতটা কিন্তু কমপ্লিট হয়নি তখন মাটির পুরো কাজটা হয়েছিল কিন্তু ফাইবারের এখন কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো ফাইবারের কাজটা অলরেডি কমপ্লিট হয়েই ছিল মানে এই যে বুকের স্ট্রাকচারটা বা এই দিকের হাত এই হাতটা বা হাতটা এটা কিন্তু ফাইবারের কাজটা তখন কমপ্লিট হয়ে গেছিল আর এইদিকে কিন্তু দেখো এইদিকে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর কাজটা কমপ্লিট করে তার উপরে কিন্তু কার্তিকের কাজটা হচ্ছিলো এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানটাতেই গণেশের কাজটা হচ্ছে দেখো মুখটা কিন্তু অনেকটা হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে এখানটা জানি না কোনোভাবে ফেটে গেছে হয়তো কিন্তু বাকি বডির কাজটা কিন্তু এখনও ইনকমপ্লিট হয়ে পড়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো এখনও কিন্তু গণেশের এই যে বুকের বা পায়ের এদিকের কাজ কিন্তু অনেকটাই বাকি পড়ে আছে জাস্ট মুখের ওখানটায় অল্প কাজ হয়েছে আর এই যে দুর্গাটা তোমরা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু এইখানের মেন প্রতিমা যেটাকে কিন্তু পুজো করা হবে আর যেটা একশো পঁচিশ ফুটে দুর্গাটা হচ্ছিল সেটা কিন্তু এখানে থিম বেশ হচ্ছিল আর জানি না এখন ওই দুর্গাটা দুর্গা প্রতিমাটা কমপ্লিট হবে কি না কিন্তু এই প্রতিমাটাকেই কিন্তু এখানে পুজো করা হবে আপাতত এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গার যে মাটির স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে প্রায় ভগ্নাংশ অবস্থায় পড়ে আছে এই দেখো এগুলো এটা কিন্তু হাতের স্ট্রাকচারটা এখানে দেখতেই পাচ্ছ বা আমি তোমাদের যদি একটু সামনে নিয়ে গিয়ে দেখাই এখানে দেখো মুখের এই সব পোর্শানগুলো কিন্তু প্রায় মানে ভেঙে গেছে বডিটাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় ভগ্নাংশ অবস্থাতেই আছে আমি তোমাদের এই দিকে একটু নিয়ে গিয়ে দেখাই এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মা দুর্গার সব হাত রাখা আছে দেখো এই একটা বা এইখানে যেগুলো রাখা আছে এগুলো কিন্তু মানে মা দুর্গার যে দশটা হাত সেই দশটা হাতেরই পুরো কাজ মানে সম্পূর্ণ হয়ে গেছে আর এই দিকটা আমি যদি একটু নিয়ে যাই তোমাদের এখানটা হচ্ছে মা সরস্বতীর যে ডাইসটা এটা কিন্তু এখানে রাখা আছে দেখো এইটাও দেখতে পাচ্ছ যে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা দেখো মা লক্ষ্মীর যে ডাইসের স্ট্রাকচারটা সেটা কিন্তু জয়েন্ট জাস্ট হাফ জয়েন্ট করে কিন্তু রাখা হয়েছে এগুলোকে দেখো কিন্তু এই রকমভাবে মানে সব পার্টসগুলোকে কিন্তু জয়েন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রায় সব কাজ মানে সুজাদার থেকেও আমি কথা বলে জানতে পারলাম যে কাজ কিন্তু 90% শেষ হয়ে গেছে এখন শুধু এগুলোকে দাঁড় করানো এই জাস্ট যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এইখানে খালি দাঁড় করানোর অপেক্ষায় কিন্তু তার আগেই কাজটা বন্ধ হয়ে গেছে এখন দেখা যাক প্রশাসনের রায় কী বেরোয় কিন্তু মা দুর্গার যে ফাইবারের ডাইসটা এটা কিন্তু এই দেখো এই ফুল বডিটা কিন্তু পাট পাট করে রাখা আছে এইখানে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মায়ের শাড়ির মানে হাঁটুর নিচের পোর্শানটা এটা আছে আর এখানে হচ্ছে পাটা আছে আর বাকি বডি কিন্তু এখানে যেমন আগে রাখা ছিল তেমনই ঠিক রাখা হয়েছে দেখো এটা মায়ের মানে গলার পোশানটা আর এই যে মায়ের মানে কানের দুল বা চুল এটা যদি রঙ করা হয়নি কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে হচ্ছে এইটা হচ্ছে মায়ের মুখটা আর ওই দিকটা দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু মায়ের মুকুরটা রাখা আছে যেটাই কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি এই দেখো মুকুটের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই বডিটা যেমন শুধু প্রথম লেয়ারে রঙটা করা হয়েছিল কিন্তু এখানে মুকুটের রঙটা কিন্তু কমপ্লিট হয়ে আছে আর বন্ধুরা এটাই দেখতে পাচ্ছ মহিষাসুরের মুখটা এর আগের বারে যখন ভিডিও করতে এসেছিলাম তখন কিন্তু এই মহিষাসুরের মুখটার কাজ হচ্ছিল তখনও কিন্তু মাটির কাজ শুরু হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছ মাটির কাজ করে বা চোখের মুখের কিন্তু আকার সবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই অবস্থায় আপাতত হয়ে কমপ্লিট হয়ে আপাতত পড়ে আছে আর এইখানে দেখতে পাচ্ছ এইখানে তোমাদের একটু সামনে থেকে দেখাই দেখো এইখানে যে দাঁতের মুখের সামনে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফাইবার মোল্ডিং এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই পর্যন্ত হয়ে কিন্তু কাজটা স্টপ আছে আপাতত বন্ধুরা আমার সঙ্গে এখন আছে সুজয় দা এই কামালপুর মানে রানাঘাটের কামালপুর অভিযান সংঘের প্রধান উদ্যোক্তা তো দাদা আমি প্রথমেই জেনে নেবো যে হঠাৎ কি হলো মানে আমি যতদূর জানি যে বিগত ছ মাস ধরে এই কাজ চলছে তো তখন প্রশাসন বাধা দেয়নি হঠাৎ মানে পুজোর এখন কুড়ি দিনও বাকি নেই এখন এসে বলছে যে পুজো মানে মূর্তি নির্মাণ করা যাবে না তো হঠাৎ কি হলো একটু জানতে চাই দেখো আজকে আমরা জানতে পেরেছি পুলিশ এসে সতেরো তারিখে ঠিক আছে তো এরপরে পিকেট করে বসে রয়েছে তো আজকে আমরা জানতে পারলাম যে আসল জিনিসটা কি পত্রিকায় জানতে পেরেছি সেটা হচ্ছে ওই দেখলাম বিভিন্ন পত্রিকায় দিয়েছে তো ওখানে দিয়েছে যে এত বড় দুর্গা পুলিশ প্রশাসন এই কারণেই বন্ধ রাখতে বলেছে যেটা কি না এখানে দৌড়াদৌড়ি হতে পারে স্টাম্পেডের মতো ঘটনা ঘটতে পারে বেশি লোক এসে যাওয়ার কারণে তো এটা দেখো যে কাহিনীটা বলছে সেটা দেশপ্রিয় পার্কের গল্প বলছে পনেরো সালে হ্যাঁ কিন্তু তোমরা তো গা কামালপুর গ্রামে তো এসে দেখতে পাচ্ছ তো দেশপ্রিয় পার্ক টোটালি মধ্য কলকাতা আমার মনে হয় যে সম্ভব আর এটা দক্ষিণ কলকাতা তো সেখানে কি পরিস্থিতি আছে সেটাও আমার ধারণা নেই তবে মনে হয় না শহরের মধ্যে যা পরিবেশ আর গ্রামের পরিবেশ টোটালটাই আলাদা এখানে আমরা চল্লিশ বিঘা জায়গা দিয়েছি টোটালটা সাধারণ গ্রামবাসীর চাষের জমি এরা ফাঁকা রেখেছে তো সেই জায়গাটাই করলে মনে হয় না এটা কোনো অসুবিধা হবে কারণ এই যে স্ট্রাকচার তৈরি হচ্ছে স্ট্রাকচার থেকে একশো পঞ্চাশ ফুট দূর থেকে দর্শনার্থীরা দেখবে তারপর ধরো এই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিক কানেকশান থাকছে না সামনে থেকে লাইটের ব্যবস্থা করছে মা দুর্গাকে দেখানোর জন্য মাঠের মধ্যে কোনো রকম তার ছড়ানো থাকছে না দুটো টাওয়ারের মাধ্যমে সারা মাঠটাকে আলোকিত করার ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ তো ওয়েস্টবেঙ্গলে আমার মনে হয় না কোনো ইতিহাসে আমার স্মরণে আছে যে কামের পুজোয় কোনো এদের পরিস্থিতি তো তো করতে হবে বড়ো দুর্গা দেখাতে হবে কারণ বড়ো দুর্গা খেতাও আমাদের কাছে এই মুহূর্তে নেই এটা আছে আসামে আছে একশো এক ফুটের ওয়ার কিন্তু দুর্গা পুজোর শ্রেষ্ঠত্বের দাবিদার আমরা ওয়েস্টবেঙ্গল পশ্চিমবাংলার লোক তো আমাদের কাছে বড়ো দুর্গার খেতাবটা নেই তো সেই হিসাবেই সাধারণ গ্রামবাসী এখানে চিন্তা চিন্তাভাবনা করা হয়েছিল যে একটা বড় প্রজেক্ট এখানে করা যেতে পারে যেটা কিনা গ্রামের মধ্যে তো এটা এখানেই সম্ভব বিভিন্ন প্রজেক্ট হয়তো সেই প্রজেক্টগুলো কোথায় সম্ভব সেটা নিয়েও বিবেচনা হয় তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম এখানে পুজোটা সম্ভব সেইভাবেই এখানে পুজোটা করা হয়েছিল এত বিস্তৃত মাঠ রয়েছে এখানে কোনো অসুবিধা হবে না তো দেখো রেকর্ডটাও দরকার আছে সৃষ্টি তো হবেই রেকর্ডের পর রেকর্ড আসবে রেকর্ড ব্রেক হতে থাকবে সুযোগ তো দিতেই হবে তো আমি শুধু শুধু আমার একটা সাধারণ অজুহাতে এই জিনিসটা প্রশাসনের করা যাবে না যে ধরো স্টাম্পেড হতে পারে সম্ভাবনাবাদ তো হতে পারে সম্ভাবনা আছে তো সেই সম্ভাবনা তো আমাদের সব কিছুতেই থাকে মানুষের জীবনের তো সম্ভাবনা বাদে তো আমি আজকে কেমন আছি কালকে তো নাও থাকতে পারি পরশু নাও থাকতে পারে জীবনটাই তো এরকম তো রিস্ক তো থাকবে সমস্ত জিনিসে তার মধ্যেও তো রেকর্ডও থাকবে তো আমাদের সেই জায়গাটা রাখতে হবে রেকর্ডের জায়গাটাও রাখতে হবে সাথে কিন্তু আমাদের সমস্যাগুলো যাতে সুষ্ঠু সমাধান হয় দেখো স্টাম্পেড কেন হবে প্রশাসন কেন প্রশাসন তো তার দায়িত্ব দিতে হবে যেটা স্টাম্পেড না হয় সেই ব্যবস্থা তৈরি করতে হবে প্রশাসনকে তো এটা তো অজুহাত দিলে চলবে না না যে আমার এটা স্টাম্পেড হতে পারে আজকেই আমরা পত্রিকায় জানলাম যে এটা স্টাম্পেড হয়ে যাওয়ার সম্ভাবনাতে এটা ভয় পাওয়া হচ্ছে যার কারণে এই পুজোটা পুলিশ প্রশাসন দিতে চাইছে না আমি বলছি ইতিহাসে মনে হয় নেই কোনো গ্রামের কোনো পুজো কিংবা কোনো জায়গায় স্টাম্পেড হয়েছে ইতিহাসে নেই অন্তত আমার ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস যতটুকু আমার জানা কোনো ইতিহাসে গ্রামে কোথাও স্টাম্পেড হয়েছে আমার নেই তবে হ্যাঁ ভয় সব সময় থাকবে কিন্তু ভয়ের সাথে একটা সুষ্ঠু পরিকল্পনা থাকবে যে পরিকল্পনার দ্বারাই সুষ্ঠুভাবে পুজোটা হতে পারে দেখো বিশ্বের বড় দুর্গার চাহিদা সবার আছে না থাকলে দেখো আমরা যে সৃষ্টিটা হয়েছে এটা চাহিদা যদি না থাকতো মানুষ দেখতো না শুধু দেশে নয় দেশের বাইরেও কিন্তু এটা চাহিদা বেড়েছে একদম আমার কাছ থেকে বাইরের থেকেও ফোন আসছে বিদেশ থেকে দাদা আপনি কি বড় দুর্গাটা দেখতে পাবো না তো এটা চাহিদা হয়েছে মানুষ এই সৃষ্টিটাকে পছন্দ করেছে তো সেটাকে অ্যাকসেপ্ট করেছে সেটাকে সেই চাহিদাটা তাকে পূরণ করতে হবে তো এটাই তো মানুষ যেটা চাইবে সেটাকে করতে হবে এটাই তো স্রোতের সাথে চলা তো আমাদেরও আবেদন যে গ্রামের মানুষের অন্তত আবেদন যে এই স্রোতটাকে যা দেখো কোনো কিছু সৃষ্টিকে ধ্বংস করলে তার বিপরীত প্রতিক্রিয়া হয় তুমি একটা নদীতে বাদ দিতে যাবে তো কী হবে বাদ থাকবে নদীর স্রোতের সামনে যদি তুমি বাদ দাও তো বাদ থাকবে না তো জিনিসটা হচ্ছে তোমাকে এই সৃষ্টিটার সৃষ্টিটাকে কোনো সময় বন্ধ করলে হবে সৃষ্টিটা যাতে সবাই দেখতে পারে উপভোগ করতে পারে সেই পরিস্থিতিটা আমরা সবসময় চাইছি যে প্রশাসনের কাছে যে এইটা এই জিনিসটা তৈরি হোক আমাদের সাথে যে অন্তত কোনো কিছু বন্ধ করে নয় এই জিনিসটাকে সুষ্ঠুভাবে একটা যাতে সম্পন্ন হয় সেইভাবে দিদির কাছে আমাদের সব সব নয় গ্রামবাসী আশেপাশের গ্রামবাসী সবাই এই আবেদনটা রাখছে যে অন্তত প্রশাসন চাইলে সমস্ত কিছু পারে সমস্ত কিছু পারে সব সম্ভব আচ্ছা এই পুজোটা যদি না হয় তাহলে কি এই গ্রামবাসীদের বিশেষ করে বা আম পাবলিককে তুমি কি কোনো বার্তা দিতে চাও দেখো গ্রামবাসীকে আমি একটা কথাই বলেছি আইনের ঊর্ধ্বে কেউ নয় আইন যেটা বলবে সেটাই আছে যেহেতু আমি একটা কোর্টের দ্বারস্থ হয়েছি তো সেই অবধি যদি আমাকে কোর্ট বলে যে না এটাকে তোমার বেআইনি করা যাবে না তো আমি আমার গ্রামবাসীকে বুঝিয়ে বলে দেবো যে বাবা ঠিক আছে এটা আমরা বেআইনি কাজ করছিলাম এটাকে এই পর্যন্তই ক্লোজ করে দেওয়া হোক কিন্তু আমাদের গ্রামবাসীর তরফ থেকে এটাও আছে পুজোটা করার জন্য আমরা এর শেষ অবধি দেখবো আচ্ছা এই যে দুর্গা প্রতিমাটার স্ট্রাকচারটা এতটা বড় তার জন্য তোমরা সেফটি এন্ড সিকিউরিটির ব্যাপারটা কি মাথায় রেখেছিলে দেখো এই স্ট্রাকচারটার এই যে দেখছো যেটা বাঁশের এটা হচ্ছে পেশনের স্ট্রাকচার এর সামনে একটা হবে লোহার পাইপের স্ট্রাকচার সাথে বাঁশের কম্বিনেশন তারপরে এই যে হালকা যে এগুলো দেখছো এইগুলো এর সাথে সাথে পাট পাট হয়ে দেখো প্রতিটা পার্ট আছে একটা আট ফুট দশ ফুটের পার্ট আছে প্রতিটা পার্ট পার্ট করে এর সাথে জুড়ে লাগবে এর মধ্যে দেখো এমন প্রজেক্ট করা আছে এই ঠাকুরটা যদি জোরে হাওয়াও হয় তখন এর মধ্যে ধরো এয়ার উইন্ডোর একটা ব্যবস্থা হয়েছে যেমন এই প্রজেক্টার মধ্যে ধরো ঠাকুরটায় হাওয়া লাগবে সেই হাওয়াটা কিন্তু বাইপাস হয়ে যাবে তোমার এটা আপ ডাউন করে লাগানো হবে একটা এয়ার উইন্ডোর ব্যবস্থা করা হয়েছে এখানে টোটালটাই একটা প্রসেসের এর মধ্যে চলেছে এটা টোটালি আমি বলছি যে একটা যেটাই করেছি এটা টোটালি একটা প্রজেক্ট মানে কোন রকম কিছু করে নেই আজকে সেফটি যদি বলো এই যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকছে আমার মাঠ তো চল্লিশ বিঘার মাঠ এখানে টোটালি এই স্ট্রাকচার থেকে দেড়শো ফুট দূর থেকে দর্শনার্থীরা দেখবে মানে স্ট্রাকচারের মধ্যে কেউ প্রবেশই করতে পারছে না যে স্ট্রাকচারটা থাকছে তার সাথে কোনো রকম ইলেকট্রিক ব্যবস্থা থাকছে না সামনে থেকে লাইটের ব্যবস্থা করা হচ্ছে টোটালটাই একটা সেফটি সিকিউরিটি মেনটেন করেই করা হয়েছে টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে আর যদি বলো তুমি আমার পাশেই দেখো একটা পুকুর আছে ওখানেও জলের ব্যবস্থা থাকবে যদি কোনো ইনসিডেন্ট ঘটে পাশে একটা ডিপ টিউবওয়েলের মতো একটা জলের জায়গা আছে মানে একেবারে তুমি যদি বলো একটা প্যাকটাপ যে জিনিস আছে এখানে সেফটি সিকিউরিটি মেনটেনের জন্য সবটাই আছে সবটাই আছে তুমি একটু আগে কোর্ট থেকেই এলে তো এই মুহূর্তে প্রশাসন কি বলছে না না আদৌ কি পূজোটা হবে না হবে কোর্ট কোর্ট যখন ম্যাটার গেছে আইনে গেছে ঠিক আছে তো কোর্টের বিষয় নিয়ে আমাকে ওইভাবে বললে তো হবে না কারণ কোর্ট যেটা দেবে এটা মঙ্গলবারে কোর্টের ওটা উঠবে সেটা বলবে কিন্তু আমি রায়টা সেটা কোটে কোর্টে প্রথম উঠবে মঙ্গলবারে উঠবে তো এখন আমি চাইছি যে কোর্টে কেন যাব। আমি এর মাঝখানেই সময় আবেদন করছি যে প্রশাসনকে দিদিকে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধরুন আমাদের তো সবই কাছের দিদির সেই হিসাবে আমি বারবার করে অনুরোধ করছি যে এর একটা যেন সুষ্ঠু সমাধান হয়ে যায় কারণ কি তাতে কী হবে সৃষ্টিটা মানুষ দেখতে পাবে এবং আমার একটা পুজোর জন্য কোর্ট কেন কোর্ট কখনোই সুষ্ঠু সমাধানের জায়গা নয় হ্যাঁ আচ্ছা ধরো মঙ্গলবার যদি বলে যে রায় দিল বা মঙ্গলবার বা আমরা পরের সপ্তাহে যদি রায় পাই যে হ্যাঁ তোমরা এই মানে পৃথিবীর সবথেকে বড় মূর্তিটি নির্মাণ করো তাহলে কি আমরা পুজোর মধ্যে এই স্ট্রাকচারটা রেডি দেখব হ্যাঁ এটা রেডি হয়ে যাবে অসুবিধা নেই এটা রেডি হয়ে যাবে তখন আমার যে কর্মচারীরা আছে দ্বিগুণ লাগাতে হবে এবং তারা রাত দিন কাজ করবে আমি অলরেডি জানি যে তোমরা অলরেডি ষোলো সতেরো ঘন্টা করে কাজ করছিলে না না এটা আরও বেশি লোক লাগবে কিন্তু একটু দেরি হবে আমরা যেটা মহালয়ের আশেপাশে বলেছি আমার এটা দেরি হয়ে যাবে লেট হবে সেটা কোন জায়গায় যেতে পারে সেটা হয়তো ওই দ্বিতীয় তৃতীয়ার দিক ওরকম চলে যেতে পারে এখন তাও যদি এই মঙ্গলবার থেকে আমরা কাজ করতে পারি যদি না পাই দেখো আমাদের কাজ তো কমপ্লিট নব্বই শতাংশ কাজ কমপ্লিট এখন রংটা করে স্ট্রাকচারের সাথে লাগানো কম হলেই হয়ে যাবে তো সেই হিসাবে আশা করছি আমরাও সম্পূর্ণ করতে পারবো আচ্ছা শেষ প্রশ্ন দাদা প্রশাসনকে মানে তুমি তোমার তরফ থেকে বা তোমার টিমের তরফ থেকে বা ক্লাবের তরফ থেকে কোনো কি বার্তা দিতে চাও না প্রশাসন তো সহযোগিতা প্রশাসন ছাড়া আমরা এই পুজো করবো কি করে এটা সবসময় বড় বার্তা একটাই যে যারা আছেন সবাই আমাদের সবাই আমাদের প্রশাসন তো অন্য জায়গার হয় না ধরো সবই আমাদের নিজেদেরই বলতে পারো যে আমাদের এই ঘরের ও ঘরের এইভাবেই তো সিস্টেমটা যাতে এর মধ্যে আসে যে একটা প্রশাসনের সিস্টেমটা যাতে স্রোতের সাথে ঠিকঠাক করে চলে হ্যাঁ দেখো এই পুজোটার যে সৃষ্টি হয়েছে সেটা কে চাইছে না বলতো যে এই পুজোটা হোক সবাই চাইছে হ্যাঁ কে চাইছে না স্রোতের বলছি স্রোতের সাথে চলতে হবে সবাইকে হ্যাঁ চাইছে মানুষকে দেখাতে হবে হ্যাঁ ব্যবস্থা হবে না কেন অনেক ধরনের যাতে হয় আপনি যদি মনে হয় যে আমি নিজেই যে যেরকম বলছি আমিও বলে দিতে পারি হ্যাঁ আমার ঠাকুরটা দুদিন বেশি থাকবে আপনারা আস্তে আস্তে করে আসুন আমি দর্শনার্থীদের কাছে আবেদন করতে পারি যদি ভিড় হয় যেটা আশঙ্কা করছে জানো আজ পর্যন্ত তো আমরা বড়ো পুজো করিনি এটাই বড়ো পুজো বলতে এত বড় আকারে কোথাও হয়নি এত বড়ো হয় এটাই আর কি তো যাই হোক সেটার ভিড়টা আমরাও এতদিন ধরে পাইনি এটা পাবো বলেই একটা আশা গ্রামের লোকের এই আশাই তো আছে শহরের লোক আসবে কিছু এসে একটা আত্মার মিলন হবে আর তুমি বোধ হয় তো কলকাতার মেন জায়গা থেকে এসে দেখো এই পুজোটা না হলে তুমিও তো আসতে না না তো এটাই একটা ব্যাপার যে এই পুজোটার জন্য একটা মিলন ক্ষেত্র এটা শুধু বললে হবে না শুধু পুজো এটা ধরো আজকে তোমরা গ্রামে আসছো যে এই পুজোটার জন্য অন্তত কেউ দেখতে পাচ্ছ যে অন্তত গ্রামের প্রতি একটা মায়া জন্মাবে একটা একটা কি বলবে একটা ভালোবাসা জন্মাবে এটাই চাওয়া আরও আরো চাওয়ার নেই অনেকজন হয়তো এই গ্রামটার নামও আজ পর্যন্ত জানতো না এখন পৃথিবীর সবথেকে বড় দুর্গা নির্মাণ হয়েছে বলে কিন্তু সবাই রানাঘাটে থেকে মানে পঁয়তাল্লিশ মিনিট দূরে কামালপুরের এই জায়গাটার নাম আজ কিন্তু পুরো মানে গোটা বাংলা তো মানে গোটা বিশ্বে ছড়িয়ে গেলে আমি 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 একটা কথা বরাবরই বলেছি এখানে পলিটিক্যালি সমস্ত কিছু বাদ এটা শুধুমাত্র পুজো পুজো নিয়ে যা হবে পুজো নিয়েই শেষ ঠিক আছে পুজোটার জন্যই দেখো সবাই এতটা চিনছে তো আমরা চাইছি এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এটা দেখো এটা আমি কি বলছি মানুষ চেয়েছে তো এই পুজোটাকে আজকে না হলে এত লোক কেন তো অন্তত সব লোকই একটাই আওয়াজ উঠেছে বড় দুর্গা দেখতে হবে দেখাতে হবে তো সেটা আমিও প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ প্রশাসনের কাছে এটা বারবার করে আবেদন করি যে অন্তত পুজোটা হোক সবাই দেখুক শিল্পকর্ম এটাই ধন্যবাদ দাদা ধন্যবাদ আচ্ছা আমার সঙ্গে এখন আছে কামালপুর অভিযান সংঘের প্রধান শিল্পী যিনি একশো পঁচিশ ফুটের মানে নির্মাণ করছেন নির্মাণের কাজ করছেন তো দাদার থেকে একটু জেনে নেব যে দাদার অভিজ্ঞতা মানে এই মুহূর্তে দাদার মনের অবস্থা কেমন প্রথমে জেনে নেব এই মুহূর্তে মনের অবস্থা বলতে গেলে ভীষণ মানে বিমর্ষিত আর কি ভীষণ মর্মাহত কারণ আপনারা তো দেখছেন যে এই কাজটা ছ মাস শুরু হয়েছে বা ছ মাস ধরে চলছে কিন্তু এটা ছমাস নয় এর পিছনে দীর্ঘ দু বছর সময় দেওয়া হয়েছে দীর্ঘ দু বছরের প্রচেষ্টা প্রথমে আমরা আলোচনা করেছি কি করা যায় তারপরে একটা ওর স্কেস করেছি অনেকগুলো এসকেস মানে অনেকগুলো করা হয়েছে এসকেস তারপর ওর কতগুলো মডেল করা হয়েছে সেই মডেল করে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করা হয়েছে যেটা সিলেক্ট করা হয়েছে সেটার বাস্তবরূপ আপনারা দেখতে পাচ্ছেন অতএব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাস কিন্তু আমার এটার পিছনে প্রায় বছর সময় অত একটা সন্তানের মতন গড়ে তুলছি তিল তিল করে একটা মা বাবা যেমন তার সন্তানকে গড়ে তোলে ঠিক আমু এই প্রজেক্টটাকে বা এই দুর্গাকে তিল তিল করে গড়ে তুলছি যার নাম তিলোত্তমা হয়তো এখন তিলোত্তমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এখন যদি শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে যায় তখন তো ভীষণ দুঃখ লাগে কারণ শিল্পীদের কাজ করার তেমন স্পেস নেই এই দুর্গা পুজোর ঠিক মাস আগে বা সাত মাস আগে এরা কাজ শুরু করে বা সারা বছরের উপার্জন দেখা যাচ্ছে যে এই দুর্গা পুজো থেকে ইনকাম করে নেয় কারণ শুধু শিল্পী নয় এই শিল্পের সঙ্গে আরও যে শ্রমিকরা রয়েছে তারাও এর সঙ্গে যে তাদের দৈনন্দিন জীবনযাত্রাও নির্বাহের জন্য যে টাকাটা ইনকাম করে সে জায়গা যদি এরকম বন্ধ হয়ে যাওয়া হঠাৎ তখন কেমন লাগে আর শিল্পীর শ্রেষ্ঠত্বের শিরোপা কিন্তু সাধারণ দর্শকগণই দেয় শিল্পী তার সৃষ্টিকর্ম তো নিজে কুক্ষিগত করে বা বদ্ধ করে রাখবে এমন তো নয় সেই শিল্প যদি সাধারণ লোক না দেখে সাধারণ দর্শকগণ যদি না দেখে তার কমেন্টস না জানায় বা তার যে কেমন হলো কি না হলো তখন শিল্পীর সেই মর্যাদাও বা শিল্পীর সেই পরিপূর্ণ গণ্ডিও পূর্ণ হয় না অতএব সাধারণ দর্শকগণ যাতে দেখতে পায় এই জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই আমাদের পুলিশ এই সতেরো তারিখ দিয়ে কাজ বন্ধ রেখেছে বলছে উর্ধতন কর্তৃপক্ষ চাপ আছে সেই উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো বা বলবো অনুরোধ করব যে এই শিল্পকর্ম যাতে সাধারণ দর্শকগণ দেখতে পায় বা সাধারণ মানুষ শিল্পের মূল্যায়ন করতে পারে সেই সুযোগ করে দিন এই এছাড়া আমার কিছু বলার নেই ঠিক আছে দাদা একটা কথা জিজ্ঞেস করবো যে তোমার মনের অবস্থা আমরা সবাই বুঝতে পারছি যে মর্মাহত হয়ে আছো ওই হাসি মুখে যেটা মানে তুমি সবাইকে প্রত্যেকে মানে এত ভাবে ইন্টারভিউ দিয়ে যাচ্ছ মানে সত্যি তোমাকে হ্যাটসট মানে তোমাকে কি বলো আমরা হয়তো ভাষা খুঁজে পাচ্ছি না হ্যাঁ বড় কিছু করতে গেলে তো বড় বাধা আসবেই আর বড় দুঃখ না পেলে তো বড় কিছু অ্যাচিভমেন্টও হবে না ঠিক আছে অতএব যা কিছু আসুক সে হাসি মুখেই মেনে নিতে হবে এই রবীন্দ্রনাথের বাসায় বলতে যা কিছু আসুক সত্যের লাও সহজে সহজ হবে সব কিছু নিচ্ছি হাসি মুখে নিচ্ছি দেখি মায়ের কী ইচ্ছা মা যদি এভাবে শুয়ে থাকতে চায় তাহলে থাকবে মা যদি দাঁড়াতে চায় মা দাঁড়াবে সেটা টোটাল মায়ের উপর ছেড়ে দিলাম মা যদি সন্তানের মুছে দাঁড়াতে চায় দাঁড়াক আর যদি না চায় থাক মা শুয়ে সাধারণ দর্শকরে এইভাবেই দেখুক আচ্ছা তুমি যেহেতু প্রধান শিল্পী তাই তোমাকে আমি সুজয় যদিও এটা জিজ্ঞেস করেছি তবুও তোমাকে জিজ্ঞেস করছি যে প্রশাসন এখন যদি মূর্তি নির্মাণের মানে আদেশ দেয় মঙ্গলবার তোমাদের রায় বেরোনোর কথা আই তিন এখন মঙ্গলবার যদি আদেশ দেয় তাহলে তোমাদের যেভাবে আমরা এগোচ্ছিলাম যে আমরা সাধারণ দর্শকের জন্য মহালয়ার দিন কাজটা তুলে দেব কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক যে বাধ্যকতা রয়েছে তার জন্য কাজ এই বন্ধ রয়েছে যদি আমরা কোর্ট থেকে অর্ডার পেয়ে যাই আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা তো এই মুহূর্তে মানে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছিলাম এই বাধা বিঘ্ন আসার আগে বাধা বিভিন্ন আসার আগে আমরা বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করেছিলাম এখন সেখানে দেখা যাচ্ছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আঠারো ঘন্টা কাজ করে আমরা কমপ্লিট করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করব যে সাধারণ দর্শকদের জন্য যে মানে চব্বিশ ঘন্টাও যদি কাজ করতে হয় সে করতেও রাজি আছে কাজটা যেন পূর্ণ হয় হ্যাঁ যাদের পরিপূর্ণ কাজ বা পরিপূর্ণ মায়ের রূপ দেখতে পায় এই জন্য চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বুঝতে পারছি তোমার মনের অবস্থা একদমই ভালো নেই তবুও যে হাসি মুখে ইন্টারভিউটা দিলে তার জন্য কিন্তু মানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের থেকে হ্যাঁ তোমার চ্যানেলের দর্শকদেরও আমার অনেক অভিনন্দন আগাম পুজোর অগ্রিম শুভেচ্ছা আর যদি পুজো হয় আপনারা সুশৃঙ্খলভাবে আসুন যে মাননীয় যেটা বলেছেন যে পদপৃষ্ঠের পর আপনারা ভাবে এসে প্রমাণ করে দিন যে এখানে পদপৃষ্ঠ হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটা তো কোনো চান্সেস নেই কারণ আমরা দেখছি এত খোলামেলা জায়গা যেটা কিন্তু এই এত বড় জায়গা কিন্তু কলকাতায় এত বড় জায়গায় মানে পুজো কোনো দিন হয়নি এই চল্লিশ বিঘে জায়গার মধ্যে তো অ্যাটলিস্ট না না কলকাতায় কলকাতায় এত বড় জায়গা পাবে এত বড় জায়গা ফাঁকা পাওয়াটাই মুশকিল তো এই জায়গা হচ্ছিল আর তোমরা সেফটি সিকিউরিটি ব্যাপার মানে হ্যাঁ সমস্ত কিছু ব্যাপারটা পুরোটাই মাথায় রেখে কিন্তু এই কাজটা করা হচ্ছে হ্যাঁ তো সেইখানে তো মানে পাবলিকের কোনো মানে পদপৃষ্ট হওয়ার কোনো প্রশ্নই না না নয় তাও আমি সাধারণ দর্শকদের এটাই বলে রাখছি যে আপনারা আসুন যদি আমরা কাজটা দাঁড়াতে পারি সুশৃঙ্খলভাবে আসুন সবাইকে সঙ্গে নিয়ে আসুন এবং প্রশাসনিক যে দুর্বলতা বা দেখিয়েছে যে পদপৃষ্ট হবে সেটা যাতে না হয় সেটাও আপনার দায়িত্ব নিয়ে আসুন ধন্যবাদ প্রশাসনকে কি কোনো বার্তা তুমি দিতে চাও প্রশাসনকে বলবো যে আমাদের কাজটা যাতে আমরা ঠিক মতন করতে পারি আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন আর যাতে সাধারণ দর্শকগণ এসে সুস্থভাবে দেখতে পারেন সে ব্যবস্থা আপনারা করুন আচ্ছা আর একটা কোয়েশ্চেন আমি মাঝখানে করবো ধরো এই পুজোটা হলে এইখানে মানে এই পুজোটার সঙ্গে তো এইখানে গ্রাম মানে গ্রামের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা বেঁধে আছে যেমন আমি যদি বলি মনে করো স্টেশনের যে টোটো অটো চালাচ্ছে তাদের একটা ইনকামের হ্যাঁ ইনকাম বেড়েছে বা এইখানে যে একটা আমরা আগের ভিডিওতে দেখেছি মানে তোমার সঙ্গে যে আগের ভিডিওটা করেছিলাম তাতে মনে করে জেনেছিলাম যে এইখানে একটা মেলাও হওয়ার কথা আছে হ্যাঁ মেলা হওয়ার কথা গ্রামবাসীরাই হয়তো কম বেশি সবাই দোকান লাগাতো এইখানে এটা কিন্তু আর্নিং এর একটা হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে অনেক দোকানদার আসছে কিন্তু তারাও দোলাচলে রয়েছে যে আদৌ পূজোরা হবে কি আদৌ পুজো মেলা মেলা হবে কি সেটা সেটা যদি না হয় তাহলে একটা অর্থনৈতিক সংকট তো বা সৃষ্টি হবেই বা এই যে আমরা যারা আমাদের সঙ্গে যারা শিল্পীরা রয়েছে বা আরও শ্রমিকরা রয়েছে তারা দেখাচ্ছে এই ছমাস ওই ছমাস ধরে কাজ করছে একটা আর্নিংয়ের জায়গা ছিল আবার এই এক মাস কাজ করলে অনেক সময় ওভারটাইম করলে পরে এই সময় পুজোর আগে সবাই ওভারটাইম করে বাড়ি বা সংসারের জন্য কিছু করতে চায় অত সেই জায়গাটা এখন মানে সংকট অবস্থায় হয়ে গেল আর কি এইটা যাতে না হয় প্রশাসন সেদিক থেকে লক্ষ্য রাখুক যাতে অর্থনৈতিক দিকটাও স্ট্রং হয় সে ব্যাপারটাও দেখা দরকার এই জন্য বলব যে আপনারা আমাদের সহযোগিতা করুন সমস্ত দিক থেকে সহযোগিতা করুন যাতে আমরা সুষ্ঠুভাবে সমস্ত কাজ করতে পারি যাতে এ আশেপাশে সমস্ত অর্থনীতি দিকেও উন্নত হয় সেটাও আপনারা খেয়াল করুন এখন সবাই সবাই মিলে প্রার্থনা করুন যে মা কাছে সবাই প্রার্থনা করুন যে মঙ্গলবার রায়জন আমাদের পক্ষে আসুন যাতে আমরা ঠিকঠাক মাকে দাঁড় করাতে পারি এবং সাধারণ দর্শক বা আশেপাশের সমস্ত জনগণ যাতে দেখতে পায় সেই প্রার্থনা আপনারাও করুন আপনারা দর্শকদেরও বলবো যে আপনারা প্রার্থনা করুন যে আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি শেষে দাদা একটাই কথা বলবো আমরা সবাই আপনাদের পাশে আছি ধন্যবাদ তার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রায় যাই হোক না কেন আমরা সবাই সবাই মানে পুরো গোটা রাজ্যের লোক কিন্তু আপনাদের পাশে আছে অসংখ্য ধন্যবাদ রাজ্যবাসীকে সবাই আসব মানে প্রশাসন যদি বাধাও দেয় তাও আমরা দেখতে আসবো আর সম্পূর্ণ হলে তো অবশ্যই আসবো মানে যাই হোক না কেন আমরা আছি যেটা তোমরা স্বপ্ন দেখেছিলে সেটা মানে মূর্তি যদি দাঁড়িয়ে থাকে বা মানে নির্মাণ হোক বা না হোক দর্শক আসবে এতটা তুমি এটা দর্শকদের মহানুভব বলবো দর্শক যদি তারা দেখতে চায় যে মা সুইয়া অবস্থায় দেখবো তাহলে অবশ্যই তাদের স্বাগত তাদের স্বাগত ধন্যবাদ হ্যাঁ 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 তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আবারও বলছি ভিডিওটা লাইক করো বা না করো তাতে কিচ্ছু যায় আসে না অ্যাটলিস্ট এই ভিডিওটার ব্যাপারে কিন্তু এই ভিডিওটা শেয়ার অবশ্যই করো কারণ এই ভিডিওটা শেয়ার হওয়া অবশ্যই দরকার তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা